Assalamualaikum everyone, welcome to my channel Hyra Glow. আজ আমি একটি হোয়াইটনিং ক্রিমের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ক্রিমটি হচ্ছে লালি লাক্সারি বুস্টার হোয়াইটনিং ফেস ক্রিম। এই লাক্সারি বুস্টার হোয়াইটনিং ফেস ক্রিম নিয়ে আজ আমি আমার পুরো ভিডিওতে আলোচনা করব। এই ক্রিমটি কেমন, এই ক্রিমটি আমাদের স্কিনে কি কি কাজ করবে এবং এই ক্রিমটির কি কি সাইড এফেক্ট রয়েছে সেই সব কিছু নিয়ে আজ আমি আমার ভিডিওতে জানিয়ে দিব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, যাতে করে এই লালি লাক্সারি বুস্টার হোয়াইটনিং ফেস ক্রিমটি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারেন। আর আমি আমার এই চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের 100% অনেস্ট রিভিউগুলো শেয়ার করে থাকি আমার রিসার্চ এবং নলেজ থেকে। আপনি যদি এমন ভিডিওগুলো দেখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তীতে আপলোড করা ভিডিওগুলো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ আমি এই ভিডিওতে লালি লাক্সারি বুস্টার হোয়াইটনিং ফেস ক্রিমটি সম্পর্কে আপনাদের জানাবো। এই ক্রিমটি মেড ইন থাইল্যান্ড, এটা 20 গ্রামের একটি ক্রিম। এই ক্রিমটি নন ব্র্যান্ডেড একটি প্রোডাক্ট, এটার কোনো নিজস্ব ওয়েবসাইট নেই। তো এখন আসি এই ক্রিমটি প্যাকেজিং নিয়ে। এই ক্রিমটা লাল একটা প্যাকেজিংয়ের মাধ্যমে আসে, এটার প্যাকেজিংটা খুবই সুন্দর, তা আপনারাই দেখতেই পাচ্ছেন। তো এখন আসি যে এই ক্রিমটি কী কী ইনগ্রিডিয়েন্টস বা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া রয়েছে হাইড্রোলাইজ কোলাজেন, এবং হাইড্রোলাইজ কোলাজেনের কাজও নিচে দেওয়া রয়েছে। এটা স্কিনের উইঙ্কেলস দূর করতে হেল্প করে, স্কিনকে ইয়াং করতে হেল্প করে, স্কিনের মার্কস দূর করতে হেল্প করে। সেকেন্ডলি দেওয়া রয়েছে হাইড্রোলাইজ পার্ল, হাইড্রোলাইজ পার্লের কাজও দেওয়া রয়েছে এখানে। এটা স্কিনকে ময়শ্চারাইজ করবে, স্কিনকে ফার্মিং করবে এবং স্কিনকে শাইন করতে হেল্প করবে। তারপর দেওয়া রয়েছে গার্সিনা ম্যাঙ্গোস্টানা বার্ক, এটার কাজও নিচে দেওয়া রয়েছে। এটা অ্যাকনিকে কন্ট্রোল করতে হেল্প করে, অ্যাকনিটাকে প্রিভেন্ট করতে হেল্প করে। তারপরে রয়েছে পুনিকা গ্রানাটম ফ্রুট এক্সট্রাক্ট, এটা স্কিনের উইঙ্কেল দূর করতে হেল্প করে, স্কিনের ডার্ক স্পটকে দূর করতে হেল্প করে। তারপরে রয়েছে আলফারবোটিন, যেটা স্কিনের ফ্রিকেলস দূর করতে হেল্প করে, স্কিনের পিগমেন্ট দূর করতে হেল্প করে, স্কিনের ডালনেস দূর করে, স্কিনটাকে উজ্জ্বল করতে হেল্প করে। তো এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট লিস্টে এইসব উপাদানের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু আসলে কি এই ক্রিমটিতে এই উপাদানগুলো ব্যবহার করা হয়েছে কি না সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ এটা একটি নন ব্র্যান্ডেড প্রোডাক্ট। ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ল্যাব টেস্টেড থাকে। ব্র্যান্ডের প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস লিস্টে যেসব ইনগ্রিডিয়েন্টসের কথা উল্লেখ থাকে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়, কিন্তু এইসব নন ব্র্যান্ডেড প্রোডাক্টে যেহেতু ল্যাব টেস্টেড না, তাই আমি শিওর হয়ে বলতে পারছি না যে এই উপাদানগুলো আসলেই ব্যবহার করা হয়েছে কি না এই লাক্সারি বুস্টার হোয়াইটনিং ফেস ক্রিমটিতে। তো এখন আসি যে এই প্রোডাক্টটি আমাদের স্কিনে কি কি কাজ করবে। এই ক্রিমটা আমাদের স্কিনকে ফর্সা করবে, স্কিনকে গ্লোয়িং করবে, স্কিনের হালকা দাগ দূর করতে হেল্প করবে। তো এখন আসি যে এই প্রোডাক্টটি সম্পর্কে সেলাররা কী কী দাবি করে থাকে। এই প্রোডাক্টটি সম্পর্কে সেলাররা দাবি করে যে এটা 100% মুখ ফর্সা করবে এবং যে কোনো কালো দাগ দূর করবে, মুখের উজ্জ্বলতা বাড়াতে, ভেতর থেকে ব্রণের দাগ, মিস্তার দাগ, রোদে পোড়া দাগ দূর করবে, ত্বকের তৈলাক্ত ভাব দূর করবে, চোখের নিচে কালো দাগ দূর করবে, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু আসলেই কি তাই? যে ক্রিমটি এত দ্রুত ত্বককে ফর্সা করতে পারে তার অবশ্যই কিছু না কিছু সাইড ইফেক্ট রয়েছে। এই প্রোডাক্টটি স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সা করে ফেলে, আর এই সব ত্বক ফর্সাকারী ক্রিমগুলো যেমন তাড়াতাড়ি স্কিনকে ফর্সা করে তেমন করে স্কিনকে ড্যামেজও করে ফেলে। এইসব নাইট ক্রিমগুলো স্কিনকে ফর্সা তো করে ঠিকই, কিন্তু আমাদের স্কিনে কিছু না কিছু সাইড ইফেক্ট করে যায়। এই ক্রিমটি স্কিনে অনেক দিন যাবত ব্যবহার করার কারণে স্কিনে নানা রকমের সমস্যা হতে পারে। এই ক্রিমটি স্কিনে অনেক দিন যাবত ব্যবহার করলে স্কিনের চামড়াটা পাতলা হয়ে যেতে পারে, স্কিনে রগ দেখা যেতে পারে, স্কিনে ব্রণের প্রবলেম দেখা দিতে পারে, স্কিনটা চুলকাতে পারে, স্কিনে অ্যালার্জির মতো ছোট ছোট গোটা উঠতে পারে, স্কিনে রেডনেসের সমস্যা দেখা দিতে পারে। তো আমি এই লালি বুস্টার হোয়াইটনিং ক্রিম সম্পর্কে ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ভিডিওতে। তো আশা করছি এই ইনফরমেশনগুলো পেয়ে আপনারা উপকৃত হবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।